তৃণমূলের তরফে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তা সব 2000 টাকার নোট দেওয়া হয়। তৃণমূলের কালো টাকা সাদা করতে বাতিল 2000 টাকার নোটে ক্ষতিপূরণ দিচ্ছে বলে টুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা বিকাশ সর্দার, তার মুখ থেকে শুনব। এই যে টাকাটি ওনারা দিলেন, যে টাকাটির বৈধতা নেই, সেপ্টেম্বর পর থেকে আজকে অচল হয়ে যাবে, সেই সমস্ত টাকা তারা দিয়ে যাচ্ছে ওপেন প্রশাসনের সামনে। অথচ প্রশাসন কিন্তু কিছু বলছে না। এই প্রশাসন কিছুদিন আগে ভুটিয়া শহীদ থেকে কয়েকটি 2000 টাকার নোট উদ্ধার হয়েছিল বলে তারা উদ্ধার করেছে, এটাই নিয়ে তারা নাটকবাজি করেছে। তাহলে আজকে যে পরিবারের হাতে 2 লক্ষ টাকা 2000 টাকার নোট তারা দিলেন, তাহলে প্রশাসন কি করছিলেন? আমরা এই যে টাকাগুলো কিভাবে আজকের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই সমস্ত বাড়িতে 2000 টাকার নোট তারা দিচ্ছে, এই টাকার বৈধতা কোথায়? দেখুন, সুকান্ত মজুমদাররা তো 2 টাকা মানুষে দিতে পারে না। এরা হচ্ছে মানুষকে ভাঁওতা দিতে পারে, প্রতারণা করতে পারে। উনি যে কালো টাকার বলেছে, কালো টাকার কথা বলেছেন, উনি প্রমাণ করতে পারবেন? আমার মনে হয় ওর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত।